তখন আমি খুবই ছোট, আমাদের বাড়িতে কংগ্রেসের নেতাদের খুব আনাগোনা ছিল, বিশেষ করে দাদুর সময় থেকেই। নদিয়ার নেতা শঙ্করদার মহজি, ফজলুর রহমান, হালদার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক নেতৃত্বই সেদিন আমাদের বাড়িতে আসতেন। তো বাবাকে খুব ভালোবাসতেন দুজন লোক, একটা প্রণব মুখার্জি এবং আর একজন হচ্ছে অতীশ সিনহা। যে কোনো সমস্যা হতে পারে বাবা অতীশ সিনহাকে ফোন করতেন এবং তিনি সমাধানে কথা বলেছেন। এইরকমভাবে আমাদের চলাচল ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সোশ্যালিস্ট পার্টি করতাম কাশীকান্ত মৈত্রীর সঙ্গে, কিন্তু এদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই মধুর ছিল। এরা যখন আমাদের বাড়িতে আসতেন তখন কিন্তু রাজনৈতিক দিক থেকে আমি সবাইকে শ্রদ্ধা করতাম এবং ভালোবাসতাম, সমালোচনাও হতো। 2003 সালে ঘূর্ণি বাজার উদ্বোধন হবে, আমাদের তখন এমএলএ ছিলেন শিবদাস মুখার্জি, আমাকে বললেন অসিত চল আমার সঙ্গে, প্রণববাবুকে আনতে হবে। তাই বললাম, তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী, আমি বললাম ঠিক আছে আপনার সঙ্গে যাব। শিবদাসদের সঙ্গে গেলাম, দেখা হলো কলকাতায়। তারপরে উনি রাজি হলেন, বললেন ঠিক আছে আমি যাব। 2003 সালে তিনি কৃষ্ণগড়ি এলেন, ঘূর্ণি বাজার উদ্বোধন করলেন, সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতেও এলেন। আমাদের বাড়িতে প্রায় ঘণ্টাখানিক কাটালেন বাবার সঙ্গে, এবং চা জল খাবার খেয়ে শুধু একটা কথাই বলে গেল বাবাকে, যে অমিও তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে দেখা করো বা আমাকে যোগাযোগ রেখো। তাই বলছি যে দলমত নির্বিশেষে সকলে ওনাকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন। বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মধ্যে বাঙালির যে অস্তিত্ব বা বাঙালির যে একটা বড় জায়গায় পৌঁছাতে পারে বাঙালিরা, তারই উদাহরণ হচ্ছেন আমাদের প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন, রাজনীতির মধ্যে তার জীবন ছিল। কোনো রাজনৈতিক দলকে তিনি অপমান করেননি বা কোনো কটুক্তিকর কথা তিনি বলতেন না, খুব ঠান্ডা মাথার লোক ছিলেন। ঠান্ডা মাথায় তিনি সবাইকে নিয়ে চলবার চেষ্টা করছিলেন। ইন্দিরা গান্ধীর একসময় খুব কাছের বন্ধু ছিল, কাছের লোক বলে তিনি জানতেন। পরবর্তীকালে একটু ভিন্ন মত হয়েছিল বটে। তা প্রণব মুখার্জির যারা বন্ধু ছিল ঘূর্ণিতে, বন্ধু নয় মানে খুব কাছের মানুষ ছিল, ভাষা ছিল সবসময় খুব নম্র এবং ভদ্র, উগ্রতা তার মধ্যে ছিল না। এরকম একটা মানুষকে আমরা হারালাম বিশ্বের দরবারে, বলুন ভারতবর্ষের একজন পুরোধা বলুন, আমাদের অন্তরের মানুষ বলুন, রাজনীতির মধ্যে তিনি ছিলেন একটা অনন্য মানুষ, আমাদের সকলের গ্রহণযোগ্য। তো তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাই আজকের দিনে এরকম বিরল, এই জন্যেই তাকে সে আমাদের নমস্য। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং আমরা তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি।